আমার বন্ধু কোটি টাকা দিল দ্বীনের হক কথার বাহিরে আল্লাহর বান্দারে জবান থেকে একটা উল্টা কথা বের হবে না পিস্তল নিয়ে দাঁড়ায়া থেকেও আপনি আকামতে দ্বীনের বিপরীত একটা কথা বের করতে পারবেন না কারণটা কি এই ধীর বক্তব্য কেন এটা রেকর্ড হচ্ছে কতজন এটা শুনবে জানবে বলে কি রে এটাই সত্য কথা আল্লাহর কসম করে আবারো বলছি হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবীর কথা শুনেই মানে নেছে একবার রাসূলের সাথে দেখা করার জন্য মদিনায় এসেও ছিলেন ওনার মা অসুস্থ মায়ের অনুমতি নিয়ে এসেছে একদিনের জন্য এসে মদিনায় শুনেন রাসূল এক কাজে মদিনার বাহিরে আছেন অসুস্থ মায়ের খেদমতকে গুরুত্ব দিয়া রাসূলের সাথে দেখা করার সুযোগ আর না পাইয়া ফিরে গেলেন রাসূলকে না দেখে ওয়াইসাল কারনী রাসূলের এত প্রিয় ভাজন হলেন আল্লাহর হাবিব ইন্তেকালের আগে নিজের গা থেকে একটা জুব্বা খুলে বললেন ওমর ওয়াইসাল কারনী নামক আমার এক উম্মত আছে তার সাথে দেখা হলে আমার জুব্বাটা তার হাদিয়া দিও ও ওমর ওয়াইসাল কারনীর কাছে তুমি নিজের জন্য দোয়া চাইও لو كان بعدي نبيا لكان عمر যে ওমরের ব্যাপারে প্রিয় নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে সেই নবী হতো কে ওমর যে ওমরকে লক্ষ্য করে রাসূল বলেছেন ইয়া ওমর ইন্না শাইতান লা ইয়াফিজু ইয়াফিজু গায়রা ফাজ্জিকা ওমর তুমি যে রাস্তায় হাঁটো শয়তান ভয়ে এসে রাস্তা ছেড়ে দিয়ে হাঁটে অদ্য দুনিয়ার সম্রাট হবে ওমর রাসূলের পরে কেউ নবী হলে তিনি হতেন সেই নবী আর রাসূল সে ওমরকে বলে ওয়াইসাল কারনীর সাথে দেখা হলে নিজের জন্য দোয়া ছাইয়া নিও হাফসার বাদশা নাজাশি যার ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবী জানাজা পড়েছিল জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলকে মেসেজ করে ওহী পাঠাইছে ওই হাফসার নাজাশির ইন্তেকাল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদের কাছে ঘোষণা দিলেন তোমাদের ভাই নাজাশি ইন্তেকাল করেছে আসো তার জানাজার নামাজ পড়ি লাশ হয়েছে হাফসায় জানাজা হলো মদিনায় কিন্তু নাজাশি বিশ্ব নবীকে নিজের চোখে কোনো দিন দেখেও নাই রাসূলের কথা শুনেই মানে নেছে নাজাশি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব রাসূলকে সে ছোট্ট কাল থেকে কোলে পিঠে করে চাচারাই তো মানুষ করছে জন্মের আগে তো প্রিয় নবীর বাবা নাই পাঁচ বছর বয়সে মা আট বছর বয়সে দাদা এই চাচারাই তো মানুষ করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শোনার পরে এই আবু লাহাব তার দাসী সুয়াইবাকে মুক্তি দিয়েছিল আনতে আতিকা খুশি হইয়া কয় যা যা তোরে আজাদ করে দিলাম সুবহানাল্লাহ কিন্তু রাসূল ইমানের দাওয়াত দেয় সে আপন চাচা রাসূলকে পাথর মারে খেল করুন গড়ের চাচা পাথর মারে আমার রাসূলের দেহ মুবারকে আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন রাসূলের গায়ে তীর পড়তে দেয় না বুকে সত্তরটার মতো তীর বর্ষার আঘাত সহ্য করে
কোরআনের দাওয়াত দেয়া শোনা এটা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। আমরা আসতে পেরেছি, আমরা বলতে পারছি, কোরআনের কথা বলতে পারা এটা যে আল্লাহর কত বড় তৌফিক, এটা আল্লাহর কত বড় নিয়ামত। আমার বন্ধু, এটা অন্তর থেকে বলছি, এই যে আপনাদের সামনে বসে কথা বলছি এগুলো আমার যোগ্যতা মোটেও নয়। গতকাল মাহফিল করেছি জামিয়া কাসিমিয়া নরসিংদীর মাঠে, সেখানে সৈয়দ কামাল উদ্দিন জাফরি, বাংলাদেশে উনার মতো বুঝদার কিংবদন্তি আলেম আমার হিসাবে আর একজন নাই। উনার মাদ্রাসায় আমারে দাওয়াত দিয়ে নিছে, অথচ আমি সেখানে ছাত্র হওয়ার জন্য গেছিলাম 99 সনে। ফাজেল পাশ করার পরে ধামতি থেকে ফাজেল পাশ করেছি, জামিয়া কাসেমিয়া কামেলে ভর্তি হইতে গেছি, পরে যে কোনো কারণে আর ভর্তি আর হইনি, আবার দামতিতে এসে ভর্তি হয়ে কামেল এখান থেকে করেছি। যে কাম জামিয়া কাসেমিয়া পড়তে গেছিলাম, পড়ার সুযোগ পাই নাই, এখন সেখানে হাজার হাজার মানুষকে আল্লাহ পড়াইতে নে, শোনাতে নে, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কত বড় বড় উস্তাদ ভাইস প্রিন্সিপাল মাদানী মাহমুদুল হাসান অনেক জাইয়েদ আলেম, ওখানে ভর্তি হলে নিশ্চয় তার ছাত্রই হতাম। আমার বন্ধু, এত হাজার হাজার মানুষ আজকে যে কয়জন আছেন তার 50 গুণ তো হবেই, কম হইল তার 50 গুণ। মাওলানা ছিল ধরেন কয়েক হাজার, বিভিন্ন মাদ্রাসার মহাদ্দেশ কয়েকশো। আমি ছোট্ট মানুষকে আল্লাহ সেখানে নিয়ে কথা বলাচ্ছে, 3-4 বছর ধরেই যাচ্ছি, কালকে ওয়াজ শেষ করে গেলাম, রুমে হুজুরের সাথে শেষ দেখা নিয়ে বিদায়, হুজুর বলছে আগামী বছরের ডেটটা দিয়ে যান, আজকে দিয়ে যান, এটাই সুবিধা। আল্লাহর কসম করে বলছি, আমার মতো অধম এই কথাগুলো বলার তৌফিক আমার হতো না যদি আল্লাহ না দিতেন, কারণ কালকের মাঠেও আমারে 10 বার পড়াইতে পারবে এমন আলেমও ছিল, যারা আপনাদের মতো এরকম বসে ধ্যান ধরে আমার 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার ওয়াজ শুনল, 11:30টায় সারলাম, নামার পরে আমাকে ওখানকার শিক্ষক বলতেছে একজন, হঠাৎ করে ছেড়ে দিলেন কেন? আমি কই 11:30 বাজে, হঠাৎ কেমন হইল? এর মানে আরো বলতাম, তা আপনারা যারা আজকের মাহফিলে এসে বসেছেন, আপনি ভাববেন না আপনি দিনের অনেক বড় কল্যাণকামী, তাই নিজ উদ্যোগে এসে গেছেন, না দোস্ত, বরং আপনি ভাববেন আল্লাহ আসার তৌফিক দিয়েছে, তাই 10 মাইল দূর থেকে কেউ পায়ে হেঁটে, কেউ সিএনজি রিজার্ভ করে, কেউ 3 মাইল দূর থেকে সাইকেল চালায় আসছে। আবার যারা এই গ্রামের মানুষ আসতে পারে নাই কোরআনের মাঠে, বুঝতে হবে আল্লাহ তাদের তৌফিক দেয় নাই। আপনি কোরআন পড়তে পারেন, আপনি হাদিস পড়েন, আপনি ইসলাম মানেন, আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, কোনোদিন ভাববেন না আমি করি, বরং আপনি বলবেন আল্লাহ আমারে করাচ্ছে। মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, তিনি যদি উল্টায়া দেয় আবু জাহেলের মতো আর উপায় নেই। আমি ছোট মানুষ আবুল কালাম আজাদ আপনাকে কোরআন শোনাতে আসছি, কিন্তু আবু জেহেলকে কোরআন শোনাইছে বিশ্ব নবী নিজে, হেদায়াত পায় নাই। কি সেন্সিটিভ বিষয়, সোহেবুন নবুয়া যারা আছেন, যার কাছে নবুয়ত এসেছে, সোহেবুল ওহি যার কাছে ওহি নাজিল হচ্ছে, তিনি আবু জেহেলকে কোরআন শোনালো, চাচা আবু লাহাবকে শোনালো, ডাকলো ইসলামের দিকে, নবীকে চোখে দেখলো, কাছ থেকে শুনলো, কিন্তু আল্লাহ
অন্তর ঘুরাইয়া দিছে, হেদায়াত কলবে ঢোকে নাই। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তৌফিক দিছে, তারা গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে নাই। আবু তালেবকে রাসূল বলেন, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ে মরে যান, আর কিচ্ছু চাই না, আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব আপনি ইমানদার। সুবহানাল্লাহ, পড়ে আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আপনার কালেমার সাক্ষ্য আমি দেব। আবু তালেব কই নিলাম না। কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা, ও ভাতিজা তোমার দলে গেলাম না, আমার বাবার দলেই আছি। দেখেন, লক্ষ্য করুন বিষয়টা, দেখুন, রাসূল কালেমা দিতে চায়, আবু তালেব নেয় না, আর বেলালের গলায় রশি লাগায় টানে, বেলাল কালেমা ছাড়ে না। এই জন্য আমরা যারা যা ইবাদত করি, যতটুকু পারতেছি দিনের সাথে থাকার তৌফিক দিয়েছেন কে? তো যে আল্লাহ আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, বলার তৌফিক দিলেন, শোনার তৌফিক দিলেন, আলোচনা শুরুতে তাকেই শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দূরদর্শনাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা ও কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়্যিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। অবশ্যই আমি সব উম্মতের কাছে রাসূল পাঠাইছি। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, এমন কোন জাতি নাই জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য যাদের কাছে ভয় প্রদর্শনকারী পাঠাই নাই। আরেক আয়াতে বলেন, লিকুল্লি কওমিন হাদ। সব জাতির জন্য জান্নাতের পথ দেখানোর হেদায়াতকারী নবী পাঠাইছি। এমন কোন জাতি নাই যাদের কাছে নবী পাঠাই নাই। পৃথিবীর প্রথম মানুষটাই তো নবী। দুনিয়ার একজন মানুষ যেন আল্লাহর কাছে বলতে না পারে, আল্লাহ আমার দোষ কি, আমি ইসলাম মানি নাই, মানবো কেমনে, ইসলাম কি আমি তো জানি না, জানানোর কোনো লোক তুমি পাঠাও নাই, আমারে সাইরা দেও, আমার দোষ নাই, এ কথা বলার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই। আমি সব জাতির কাছে নবী পাঠাইছি। এখন আজকের এই দিনে আমরা নবী পাই নাই, রাসূল পাই নাই, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আর আসবে না, কিন্তু নবীর ওয়ারিশ আছে না নাই। এই কাজটা আলেমরা চালাবে কিয়ামত পর্যন্ত।
দীনের কথা বলা আলেমদের দায়িত্ব। আপনারা মনে মনে ভাববেন আপনাদেরকে টাকা না দিলেও তো আপনারা আসেন না, তো আপনাদের দায়িত্ব হলো আপনারা দায়িত্ব পালন করলেন কই, বেতন না দিলে তো ইমাম সাহেব থাকে না, টাকা না দিলে ঘরে আইসা হুজুর তো কোরআন শরীফ পড়ায় না, দায়িত্ব পালন করলেন কই। আমরা এবার জবাব দিচ্ছি, শুনুন আপনারা টাকা দেন আমরা নেই, কারণ এখন টাকা দেওয়ার লোক কথা বলেন না কেন লোক আছে, কিন্তু ধরে নেন যদি এমন হতো যে টাকা দেওয়ার কোনো লোক নাই, তাহলে আল্লাহর কসম বিনা টাকায় আমরা কথা বলতাম। আপনারা কি দেখেননি আজ থেকে 50 বছর আগে পালকিতে চড়ে হুজুররা ওই জনপুর থেকে আইসে, ঘোড়ায় সরে আইসে, নৌকায় সরে আসছে, দিনের কথা আপনাদের আমাদের বাপদাদারে শিখাইছে। আজ থেকে 50 বছর পিছনে যান, দামতিয়ালিয়া শিক্ষকদের বেতন ছিল কত, সোনাকান্দার প্রিন্সিপালের বেতন ছিল কত, 50 বছর আগে সরকারি কোনো বেতনই ছিল না। এখন কামেল মাদ্রাসার প্রিন্সিপালের বেতন 50,000, এজি হিফজুবাই আসছে ওনার বেতন এখন 50,000-এর বেশি, স্কেলটাই 50,000, প্রতি বছরে 5% বাড়ে, এটা 60,000-এর হয়তো এখন কাছাকাছি। এবার আপনাকে একটা জবাব দেন তো, হিফজুবাই যে 60,000 টাকা নিছে তাই বলে উনি ইসলাম পড়াইতেছে, হাদিস পড়ায়, বেতন না পাইলে বাইতে বয়ে থাকত, বেতন যখন ছিল না তখনও আলেমরা পড়াইছে, দিনের কথা বলেছে, আবার কোটি টাকা দিল বলবে, কিন্তু পরিস্থিতি যদি এমন হয় টাকা দেওয়ার কেউ থাকবে না, তখনও আলেমরা কথা বলবে আমাদেরকে টাকা দেন, এই কথা সত্য, আমরা টাকা নেই, আমরা আসতে খরচ আছে, আমাদেরও প্রয়োজন আছে, কিন্তু আবার জেল জুলুমের ঝুঁকি আছে না নাই, ওইটাকে আমরার মাথায় নাই, তো আমরা টাকা লইয়া মিডা মিডা কথা কইয়ে কি চলে যাই। আমার বন্ধু কোটি টাকা দিল, দিনের হক কথার বাহিরে আল্লাহর বান্দারে জবান থেকে একটা উল্টা কথা বের হবে না। পিস্তল নিয়ে দাঁড়ায়া থেকেও আপনি আকামত দিনের বিপরীত একটা কথা বের করতে পারবেন না, কারণটা কি, এই ধীর বক্তব্য কেন, এটা রেকর্ড হচ্ছে, কতজন এটা শুনবে জানবে, বলে কি রে এটাই সত্য কথা, আল্লাহর কসম করে আবারও বলছি, কেন বলবো, কারণ রাসূল বলছে আলেমরা আমার ওয়ারিস, নবী আর আসবে না, নবীদের দায়িত্ব আলেমরা পালন করতে থাকবে, কেয়ামত পর্যন্ত একটা লোক বলতে পারবে না আল্লাহ আমরা নবীদের দাওয়াত পাই নাই, এ কথা বলার সুযোগ আল্লাহ রাখে নাই। তাই আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে মসজিদের ইমাম সাহেবেরা, ঠিক কিনা, এর চেয়ে কম বেতন আর কোন সেক্টরে নাই। তা আমরা না একটু বেশি পয়সা কামাই আপনি ভাবতেছেন তাই কথা বলেন, তো ওরা কয় কেন, ওরা তো 3,000 পায়। এবার একটা কথা বলুন তো, যদি আলেমদেরকে আপনারা যে 3,000 মাসে বেতন দেন, 5,000 দেন, আগামী বছর থেকে যদি 1 টাকাও না দেন, আলেমরা কি ইমামতি বন্ধ করে দেবে, নিজের ঘরে খাইয়া হলো জুমা পড়াতে থাকবে, ওয়াক্তিয়া নামাজ চালাইয়া যাবে, এটা নবীর ওয়ারিসদের দায়িত্ব। এ চিন্তা আলেমদের মাথায় কোরআন ঢুকাইয়া দিছে, হাদিস ঢুকাইয়া দিছে, তাই কোন মানুষ কেয়ামত পর্যন্ত বলতে পারবে না নবীদের দাওয়াত পাই নেই। আর একটা সুযোগ হয়েছে মোবাইলের কারণে, এই মোবাইল ইউটিউবের কারণে এখন আর মাহফিল আইসা ওয়াজ শোনা লাগে না, কারণ মাহফিলগুলোতে নাস্তিকরা দাওয়াত পাইলেও আসে না, এবং যারা একটু সমাজের ভিআইপি পারসন হেরা কয় হুজুররা বোঝে কি আর কইব কি, ঠিক না ঠিক না, আলেমদের অবমূল্যায়ন করে, তাই তাদেরকে দাওয়াত দিল তারা আসে মোরামুরি করে, যামু কি যামু না, যামু কি যামু না, তারপরে আপনারা মাহফিল কমিটি ধৈরা ময়রা যদিও আনেন, তারা আসে বক্তার ওয়াজের মাঝখানে অথবা একটু আগে আইসা মাঝখানে ওয়াজে ডিস্টার্ব করে নিজেরা বক্তৃতা দেয়,
শুনতে আসে না। উনি বিআইপি লোক, এই জন্য মাঝখানে আইসা পেস লাগাই দিল, দশ মিনিট পনেরো মিনিট কথা কইয়া শু কইরা চলা যায়। হুজুররা কইব কি আর বোঝে কি, অথবা আগে দিয়ে আইসা দুই চার মিনিট কথা কইয়া তারপরে মাহফিল কমিটির কানে কানে কয় আমি গেলাম আমার কাম আছে। ও আজ শুনে বসে বিআইপি পার্সন খুব কম, খুব কম। নাস্তিকরা আসে না, বিআইপি পার্সনরা আইসা থাকে না, কিন্তু মোবাইল আল্লাহ তাআলা আল্লাহর কোন বান্দার মাথার মাঝে ঢুকাইছে। মোবাইল যেহেতু বাইর হইছে, ফেসবুকটা ঢুকাইয়া দে, হেতে বেড়া বানাইছে। এখন ফেসবুকের মাঝে এমন ভাবে ওয়াশ ঢুকছে, যারা সিনেমা চাইতো ফেসবুক খোলে তারা ওয়াশ শোনা লাগে। ইউটিউবে এমন ওয়াশ ঢুকছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক এখন দুই চার মিনিট ওয়াশ শুনতে বাধ্য। এই ওয়াজের মাধ্যমে সায়নার মুসলমানদের কাছে দাওয়াত চলে যাচ্ছে, অমুসলিমদের কাছে, জার্মানির অমুসলিমদের কাছে, আপনার আমেরিকার অমুসলিমদের কাছে। আমার বন্ধু, ইংরেজিতে ওয়াজ করার মতো বক্তাও আছে না নাই? তাহলে পৃথিবীতে যত ইংরেজ আছে ইংরেজি কথা বোঝে, তাদের ঘরে ঘরেও মোবাইলের কারণে আল্লাহর কোরআনের মেসেজ পৌঁছে গেছে। ওরাও কইতে পারবো না যে আমরা নবীর দাওয়াত পাই নাই। দেখছেন আল্লাহর বুদ্ধি কত! আদম রে প্রথম নবী বানায় আল্লাহ দিনের দাওয়াত দেয়া শুরু করলেন, এখন কিছু লোকের কাছে দাওয়াত পৌঁছবে না, তারা আসবে না, শুনবে না। আল্লাহ তাআলা কয় মিডিয়ার মাধ্যমে পৌঁছাইছি, আখেরাতে কইব আল্লাহ আমরা জানতাম না। আল্লাহ কইব এই মিয়া ফেসবুকে ওয়া শুনছিলাম, আমি কি দেখি নাই, মানলা না কেন? এটা আল্লাহর বড় করুণা, আল্লাহর বড় দয়া। তিনি জমিনে নবী পাঠাইছে, এমন কোন জাতি নাই যিনি নবী পায় নাই। আমরা পেয়েছি একজন নবী যিনি সব নবীদের নেতা। আমরা সবচেয়ে সৌভাগ্যবান। এখন পৃথিবীতে আল্লাহ সব জাতির কাছে কেন নবী পাঠালেন, এর কারণ হলো জান্নাতের পথ। নবীরা যদি না দেখাতো আমরা নিজেরা ওই পথটা খুঁজেই পেতাম না। কেমনে খুঁজে পাব আমার বন্ধু? প্রায় জায়গায় আমি নামাজ পড়ি, এই যে মাহফিলের সিজন, কখনো উত্তর দিকে ফিরে পড়ি, কখনো দক্ষিণ দিকে, এমন হয় পুরো একশো আশি ডিগ্রি উল্টা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছি, কারণ বাড়িওয়ালা কইছি এটাই পশ্চিম। কথা বোঝেন? যে বাড়িতে নামাজ পড়ছি এ বাড়ি হলা যায় নামাজ বিছাই দিছে পূর্ব দিকে ফিরাইয়া। তা আমি কই কি হইল? কয় না এটাই তো। আমি কেমনে কি? এটা তো পূর্ব। কয় না হুজুর, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদের এলেম খুব বেশি না কম? আল্লাহ কো আমি এলেম দেই নাই, দিয়েছি সামান্য, যার কারণে এলাকা থেকে পঞ্চাশ মাইল দূরে গেলে পূর্ব পশ্চিম প্যাঁচ লাইগা যায়। এরকম প্যাঁচ শুধু আমার লাগে, আপনারা লাগে না? হাটহাজারি মাদ্রাসার বড় হুজুরের লাগে না, সসিনার ফিস সাহেবের মোড়েও না, আচ্ছা লাগুক দামতির প্রিন্সিপালের লাগে না, আচ্ছা কার লাগে না? তো সবার যদি লাগে, দুনিয়ার রাস্তায় খুঁজে পাও না, পূর্ব পশ্চিম চিনো না, নবী না আসলে জান্নাতের রাস্তা চিনতেন কেমনে? ও ভাই আমার দুনিয়ার রাস্তা দেখা যায় তো চলছে কত মোটা রাস্তা, কিন্তু সামনে যাইয়া দেখা যায় রাস্তা এভাবে গেছে, এদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা এদিকে একটা। এবার ড্রাইভার রে কই কি রে ড্রাইভার, কই জিপিএস লাগান? মাঝে মাঝে কই ড্রাইভার সাহেব জিপিএস দিয়ে কাম হবে না, বাংলাদেশের জিপিএস এর উপরে ইমান আনা, কারণ আমি জিপিএস দিয়ে দেখছি। জিপিএস এ মহিলা কয়, মহিলা কথা কয় ইংরেজিতে, বলতেছে যে রাইট স্লাইট, মানে সামান্য একটু ডানে আছে রাস্তা, ডান দিকে দেখি জিপিএস দেখাচ্ছে ঠিকই রাস্তা গেছে, কিন্তু তাকে দেখি ফুকুর। ইন্না লিল্লাহ,
কক্সবাজার যাচ্ছিলাম পেকুয়া হয়ে, রাস্তা চিনি না, বিদেশ জিপিএস লাগাইছি, আমার বলতেছে বেডি ইংরেজিতে যে ডান দিকে স্লাইড যান, দেখি ডান দিকে রাস্তা দেখাচ্ছে, তাকে দেখি পুকুর, গেলে উপায় আসিল না। তখন কি করি, তখন কোরআনের একটা আয়াত, ফাসালু আহলাল দিক ইন কুনতুম লা তাআলামুন, আল্লাহ কয় যা জানো না, যারা জানে তাদের জিজ্ঞাস করে জেনে নাও। দেবের সাহেব বেরেক করো, মানুষের জিগাও, আমনে আমি নিজে চোখে দেখলাম রাস্তা যাচ্ছে, কিন্তু চারিদিকে চারটা, এখন আমার গন্তব্য কোনটা আমি বুঝি না, তাই জিগান লাগে, জিজ্ঞাস করে জানা লাগে। এখন জান্নাতের রাস্তাটা কি এরকম চোখে দেখা যাইতেছে নাকি এরকম? তো যেটা দেখলেন না, যেটা ধোঁধা যায় না, ছোঁয়া যায় না, যদি নবী না দেখাতো ওই রাস্তা পাইতেন কেমনে? এটা আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাদেরকে নবী পাঠায়া জান্নাতের রাস্তা চিনাইছে। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আম্বিয়া আলাইহিমুস সালাম নবীগঞ্জ রাজা জান্নাতের রাস্তাটা দেখাইছে মনমত না অহিমত? কথা বলেন, কথা বলেন, মনমত না অহিমত? ওহিদা পাঠাইছে কে? তাহলে মূলত জান্নাতের রাস্তায় দেখায় কে? নবীরও আল্লাহ নিজে জান্নাতের রাস্তা চিনাইছে, নবী চিনেছেন ওহি দিয়া, আর আমাদের কাছে ওই ওহি পড়ে শোনাইছে। উতলু মা ওহিয়া মিনাল কিতাব, 21 পারার প্রথম আয়াত, ও নবী কিতাব থেকে আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি এটা তেলাওয়াত করেন। কি করেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা পাঠানো হয়েছে এটা প্রচার করেন, এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা নবীদেরকে তিনি জান্নাতের পথ দেখাইছেন। কোরআন মাজিদে বলতেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে পেয়েছিলেন জান্নাতের ব্যাপারে, দিনের ব্যাপারে অনবহিত অবস্থায়, অতঃপর আপনাকে পথ দেখাইছে কে? ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ও নবী, ওহি আসার আগে কিতাব কি জিনিস, ঈমান কাকে বলে সেটা ওমা কুনতা তাদরি, আপনিও জানতেন না। নবী আলাইহিমুস সালামদের কাছে, আম্বিয়াদের কাছে আল্লাহ ওহি পাঠায়া জান্নাতের পথ দেখাইছে, নবীরা ওহির মাধ্যমে কথা বলেছেন, ওহির বাহিরে কোন কথা নবী বানায়া একটাও বলেন নাই। খেয়াল করুন, আল্লাহ বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী বানায়া কোন কথা বলে না, যা বলে সব আমার ওহি। কাফেররা বিশ্ব নবীকে আটকানোর জন্য প্রশ্ন করত, ইহুদি পণ্ডিতরা আসতো, খ্রিস্টান পাদ্রীরা আসতো, ও মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আপনি তো নবী দাবি করতেছেন, রাসূল বলতেন হ্যাঁ, তাহলে এটা বলেন তো কি, ওটা বলেন তো কি, রাসূলকে প্রশ্ন করত আটকানোর জন্য। এমন হাদিস আছে না নাই? যারা আলেম ওলামা আছেন একটু কথা বলুন, হাদিস এমন আছে না নাই যে প্রশ্নগুলো রাসূলকে করত, উত্তর জানা থাকলে বিশ্ব নবী উত্তর দিয়ে দিতেন সাথে সাথে, আর যে প্রশ্নের উত্তর জানা নাই এগুলো রাসূল বানায়া দিতেন না, ওহির জন্য অপেক্ষা করতেন। আর আমাদের কি খবর, আমরারে প্রশ্ন করলে না যাই না কয়ালাই, ঠিক না, কই কেমনে জানলেন, কো আন্দাজে কইছি, ব ব ব, আরে প্রশ্ন তো আরো দুই তিন হুজুরে জিগাইছি কইতে পারলো না, আপনি কেমনে জানলেন কোন জায়গায় কোরআন হাদিসের আছে, কো আর মিয়া কইছি, আমি বুঝজাই কইছি, চিন্তা কইরা কইয়ালাইছি। অথচ নবী কোনো দিন বানায়া কথা বলেন নাই, দিনের ব্যাপারে বানায়া কথা বলার অধিকার আমাদের কারো নাই।
জান্নাতের পথ পেতে হলো ওহির কাছে যাওয়া লাগবে। ওহির কাছে রাসূল ওহির জন্য অপেক্ষা করতেন, কি জন্য কথা বলতে হবে তো, কি জন্য অপেক্ষা করতেন? ওহি পাঠায় কে? মিরাজ থেকে রাসূল ফিরে আসলেন মুতঈম ইবনে আদি নামক একজন দুরন্দর, দুর্দ প্রকৃতির কাফের। সে যখন দেখল আবু বকর সিদ্দিককে ডেকে আনছে, আবু বকর সিদ্দিক ও রাসূল থেকে শুনে কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে গেছেন এটা সত্য কথা, আমি মানলাম, কোনোভাবে ফেঁসে পালানো যাচ্ছে না রাসূলকে। তখন মুতঈম ইবনে আদি বলে, বাতিসা, গত রাতে যদি বাইতুল মুকাদ্দাসে যেয়ে থাকো, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? সহিহ মুসলিমে আছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালুনি আন আশিয়া আলাম আসবুত আলাই, তারা আমার এমন কিছু প্রশ্ন করলো যেটার উত্তর আমার জানা ছিল না। আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি কিন্তু দরজা গুনছি নাকি? জালেম এমন প্রশ্ন করছে মনে মনে, হেও বোঝে এ উত্তর দিতে পারবে না, আর যদি বলে জানি না হাততালি দিয়া কমু তুমি যাও নাই। আল্লাহর হাবিব বলেন, ফাকারাবতু ফাকারিবতু কুরবাতান ফাকারিবতু কুরবাতান লাম আকরুব কত্তু মিসলা, এমন বিপদে পড়লাম এরকম বিপদে আর কোনোদিন পড়ি নাই, যদি বলি জানি না তারা হাততালি দিয়ে বলবে যাও নাই, জানবা কেমনে? এখন কেমনে বলি জানি, আমি তো দরজা জানালা গণনা করি নাই। আমার যদি কালকে কেউ জিগা, হুজুর কালকের মাহফিলে গেছিলেন? আমি বলি গেছি, ব্রাহ্মণ পাড়া না, হেল্পফুল ফজল সংগঠনের মাহফিল হরিমঙ্গল, আমি উঠছিলাম রাত এক দেড় ঘন্টা ওয়াজ করছি, না হুজুর আমনে জান নাই, আরে মিয়া গেছি আমি। তাহলে বলেন তো সেখানে লাইট আসিল কয়টা? এসে আমি কইতে পারব? এটা কোনো প্রশ্ন হইল? আমি কি লাইট গুনতে আইছি? কত বড় হারামি দেখেন, অন্তর কত খারাপ। আল্লাহর হাবিব বললেন, বিপদে পড়ে গেলাম এখন কি করি কি করি? ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফিক্তু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, হঠাৎ করে দেখি আমার আল্লাহ ফুলা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছে। আমি এবার দেখে দেখে গনে গনে বলতে শুরু করলাম। রাসূল ওহির জন্য অপেক্ষা করলেন, তারপরে আল্লাহ নিজে সমাধান দিলেন, বানাইয়া বললেন না, তো রাসূল না গায়েব জানে, গায়েব জানলে বিপদে পড়ল কেন, অপেক্ষা দরকার কি? উনি তো গায়েবই জানে, প্রশ্ন করতে দেরি উত্তর দিতে দেরি হয় কেন, ওহির অপেক্ষা কি দরকার? আমাদের দেশের লোকেরা ইসলাম কোরআন হাদিস থেকে নেয় না, মাঝে মাঝে বানায়া ইসলাম প্রচার করে। রাসূল থেকে দিন নেয় না, ইসলাম নেয় না, ওহী থেকে নেয় না, কোরআন সুন্নাহ থেকে নেয় না। বিশ্বনবীর আকুতি ছিল শেষ কালেমা যেন লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়, তাই তিনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, এই কালেমা নিয়ে যে মরবে সে জান্নাত পাবে। তাই আমরা দোয়া করি আল্লাহ কালেমাটা নসিব করিও। কিন্তু এক হুজুর বাই রইছে কইতাছে, কালেমা কালাম বাই কোনো কিছুর দরকার নাই। ও বেটার নামের আগে মুফতি আছে, ওই বেটাও নাকি কামেল পাশ করছে, ও বেটা এখন জাতির কাছে ওয়াজ করতেছে, আমার মরণকালে দোলবাসি বাজাইও দরবারি ভাই, কালেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, আমার গৌসে পাকের গুণ কীর্তি গাইও তরিকার ভাইও। আচ্ছা, এই চিন্তা যদি পাবলিক গ্রহণ করে যে মরার সময় নাকি ডোলবাজি চলবে, কালেমা দরকার নাই, আওয়াজ করে বলুন তো ইমান থাকবে না চলে যাবে? ইসলাম রাসূল থেকে নেবেন,
আল্লাহ নবীদেরকে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব দিয়েছেন, নবীরা বানায়া দেখায় নাই, আল্লাহ যা বলছে তাই প্রচার করেছে। কোরআনের বক্তব্য কি? ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী মুহাম্মদ যদি দ্বীনের ব্যাপারে বানায়া কোনো কথা বলে চালায়া দিত আমার কথা বলে, আমি ডান হাত দিয়া চেপে ধরে কণ্ঠনালি ছিঁড়ে নিয়ে যেতাম। কি স্ট্রং কথা, শক্ত কথা। আর এখন হুজুররা গুলা বানায়া বানায়া বলতেছে কি আজীব বক্তা ঈশা মাহফিলে শ্রোতাদেরকে দিন থেকে বদ্দিন বানাচ্ছে, বলতেছে খোদার দন রাসুলকে দিয়া খোদা গেছে গায়ে বইয়া না, তারপরে আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া, এখন রাসুলের দন খাজা লইয়া শুয়া আছে আজমিরে, কে ফিরে না খালি হাতে। আল্লাহর দন রাসুলকে যদি দিয়া দেয় তাহলে এখন রাজ্জাক কেডা? আপনাদের কাছে জানতে চাই রাজ্জাক কে? আরো জোরে বলুন কে? আল্লাহর দন রাসুলকে দিয়ে আল্লাহ রাজ্জাকটা থাকে কেমনে? দিয়েই তো দিল। এবার বলুন তো গুনাহ করলে তাওবা কবুলকারী কে? জোরে বলুন ক্ষমাকারী কে? রাজত্বের মালিক কে? ইজ্জতের মালিক কে? জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ রাসুল সব দিয়ে আবার মালিক থাকে কেমনে? এবার বলুন তো রাসুল চাইতেন কার কাছে? তাহলে বোঝা গেল আল্লাহ তার মালিক আল্লাহই আছে। ওই মৌলবী যেটা বলছে এটা তার বানানো মিথ্যা কথা, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না? তারপরে এবার বলে রাসুলের দন আবার রাসুল দিয়া দিছে আরেকজনের, পাইও ধরে রাখতে পারল না। এটা আবু বকর কেও দিল না, হযরত ওমর কেও দিল না, ইমাম বুখারীরও দিল না, ইমাম আবু হানিফারও দিল না, দিল আবার খাজা বাবারে। উনি এখন এটা কবরে লইয়া বইয়া রইছে, তাই কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। তাই খাজার কাছে যাইয়া মাইনুদ্দিন সিস্তি রাহেমাহুল্লার কাছে যাইয়া সরাসরি ছেলে মেয়ে চায় এমন কিছু হতবাগাও আছে না? না, এখন আপনি কোন দলে যাবেন? তাদের দলে গেলে তো উপায় নাই, আপনি নবীদের রাস্তায় থাকা লাগবে। আল্লাহ বলা আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইছি সব জাতির কাছে। এখন নবীর বক্তব্য কি, রাসূলের বক্তব্য কি? 114,000 সাহাবীর সম্মুখে বিদায় হজের ভাষণে রাসূল শোনালেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আয়াত নাজিল হয়েছে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। রাসূল বুঝেছেন দিন যদি পরিপূর্ণ হয়ে যায় আমার থাকার প্রয়োজন আর নাই, আমি তো দিনের জন্য এসেছি। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী ঠিক হলো, ভাষণ দিলেন জিলহজের 9 তারিখে। জিলহজের পরে আসলো মহররম, তারপরে সফর, তারপরে রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল আর দুনিয়ায় নেই। ভবিষ্যৎবাণী করার 2.5 মাস পরে আল্লাহ ওনাকে তুলে নিয়েছেন। রাসূলের বিয়োগান্তের খবর যখন তিনি আরাফার ময়দানে শুনালেন তখন সাহাবীরা কান্দতে শুরু করেছে, অনেকেই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, কেউ কেউ বেকারার হয়ে গেছে, কারণ তারা প্রিয় নবীকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। সাহাবায়ে কেরামের বেকারার হালত দেখে রাসূল এবার বললেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি চলে যাব তবে তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব। টেনশন করছো কেন?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যাওয়ার খবর শুনলাম, আমরা দোয়াটা পড়ি, মানুষ মরেছে, এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়, এটা হলো স্বীকৃতি। মৃত ব্যক্তির দোয়া হবে জানাজার নামাজ, হিয়া দোয়া উলিল মাইয়িত, সলাতুল জানাজা হিয়া দোয়া উলিল মাইয়িত। ওখানে আমরা পড়ব আল্লাহুম্মা ফিরিলি হাজ্জিনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়িবিনা। কিন্তু মৃত্যুর খবর শুনে আমরা দোয়া নয়, মৃত ব্যক্তির জন্য আমরা স্বীকৃতি দিলাম। বাংলা অর্থ কি? ইন্না লিল্লাহ, আমরা সবাই কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই ফিরে যাব কার কাছে? ও আমার সাহাবারা, আমার চলে যাওয়ার খবর শুনে কান্দ কেন? আমি যাচ্ছি যেখানে তোমাদেরও যাওয়া লাগবে, সেখানে রাস্তা তো একটাই। তাই তো আমরা যখন যাই কোন গোরস্থানে, আমরা কবরবাসীকে সালাম দিয়ে কি বলি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন। বাংলা অর্থ কি? আপনারা অগ্রগামী, আমরা হলাম পশ্চাৎগামী, আপনারা সামনে, আমরা আসি পিছনে। আপনি গেছেন আগের ট্রেনে, হয়তো বা আমি আসতেছি পরের ট্রেনে। এবার রাসূল বলতেছে, সাহাবারা শোনো, আমি দুটি জিনিস রেখে যাই, ওই দুইটাকে ভালো করে ধরবা, তাহলে তোমরাও আমার রাস্তায় থাকতে পারবা, পথ হারা হবে না। ও দুটা শক্ত করে ধরুন, নবীদের রেখে যাওয়া দুইটা জিনিস, এ দুটা ধরলে আপনি হেদায়াতের রাস্তা পাবেন, না হয় কিন্তু মৌলবীরা আপনাকে পথহারা করে দেবে। কারণ বাংলাদেশে এমন আলেম বের হয়েছে যে আলেমগুলো মোশরেক হয়ে গেছে, বেদাতি হয়ে গেছে, কোরআন হাদিস না বুঝা তাদের কাছে গেলে বিপদ বিপদ বিপদ। সরাসরি পীর সাহেব পায়ে সেজদা নেয় এমন পীরও আছে না নাই। মুরিদদেরকে কয় সেজদা মারো। ওখানে যারা গেছে তারা সবাই পথ, জান্নাতের পথ পেয়েছে না হারাইছে? যারা বলছে কালেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, ইমান আছে না গেছে? আল্লাহর দন রাসূল রে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, এখন খাজা বাবার কাছে চাও। এই চিন্তা যত লাখ লোক লালন করে, ইমান আছে না গেছে? আপনার কি খবর? ও বন্ধু, আপনার ইমান যদি আপনি ধরে রাখতে চান, রাসূল বলেছেন দুটি জিনিস ধরিও, শক্ত করে ধরিও। আদু আলাইহা বিন্নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। ও দুটি জিনিস ধরতেই হবে জান্নাত পেতে হলে, এক নাম্বার হলো পীর সাহেব, দ্বিতীয় হলো ওনার খলিফা, ঠিক না? এ দুইটারে ধরার জন্য রাসূল কইছে। তো বাংলাদেশের লোকেরা তো এগুলাই বেশি ধরে। আমি আপনাদের ফির ধরতে মানা করি না, ফিরদের প্রতি আমারও সম্মান আছে, কিন্তু ফির ধরার জিনিস নয়, ধরার জিনিস হলো কোরআন এবং সুন্নাহ। আর ওইটা ধরার জন্য পীরের কাছে যাওয়া লাগে, ওস্তাদের কাছে যাওয়া লাগে, ওস্তাদের কাছে শিখা লাগে। শুধু কিতাব দিয়ে চলবে না, কিতাব দিয়ে যদি হেদায়াত পাওয়া যেত নবীর প্রয়োজন ছিল না। এই জন্য আল্লাহ নবীও পাঠাইছে, কিতাবও পাঠাইছে। এখন কিতাব যেহেতু আছে কিন্তু নবী নাই, এখন ওই কিতাব বুঝার জন্য নবীর ওয়ারিস আলেমদের কাছে যাওয়া লাগে। তো যিনি পীর সাহেব উনিও তো একজন আলেম, নবীর ওয়ারিস, উনাকে ধরার জন্য যাবেন না, উনাকে ধরার কোনো প্রয়োজন নাই, উনার কাছে দিন শিখার জন্য যাবেন। কিন্তু গিয়া যদি দেখেন যে উনার কাছে দিন নাই, সরাসরি মুরিদ মহিলা মুরিদ বানায় পীর সাহেব, মুরিদের লগে হ্যান্ডশেক করে মহিলা মুরিদের লগে, আবার পুরুষ পীর আছে, পুরুষ মুরিদ আছে, মহিলা পীরের কাছে যায় মুরিদ হয়, জানেন নি আপনারা? এখন পীর আম্মাও আছে,
আমি মানিকগঞ্জে এক মাহফিল করতে গেলাম আরো 5-6 বছর আগে। গিয়া দেখি মাহফিলে শ্রোতা হবে সৎখানেকের কম বেশি, খুব কম। মনটা একটু খারাপ হলো, এত কম হইলে তো কথা বলে মজা নাই। যাক, এরপরও এসেছি যেহেতু, যদি এখান থেকে একজনও হেদায়াত পায় তাও তো বড় পাওয়া, না নাকি? একজনও যদি বুঝ পায়, দ্যাটস ওকে, আলহামদুলিল্লাহ। এক দেড় ঘন্টা ওয়াজ করলাম, ওয়াজের পরে মাহফিল কমিটির একজন আইসা কয়, হুজুর এত মানুষ জীবনও কোনোদিন হয় না আমাদের। আমি মনে করছি বেড়া নিয়ে আবার আমার সাথে তিরস্কার করতেছে। তো আমি যখন এমনে চাইছি, কয় না হুজুর বিশ্বাস হয় না, কয় 10-15 জন হয়, উপরে থাকে বেশি নিচে থাকে কম, মানে মেহমানি বেশি থাকে। আরেক দুইজন আমাকে ওরে সাপোর্ট করে বলতেছে, হ্যাঁ হুজুর আপনার নাম শুনে একটু বেশি আইছে। আমি বললাম, তাহলে কারণটা কি? কই কারণ হলো এখানে গড়ে গড়ে ফির, তাই ওয়াজোরা করে শোনে না। বাড়িও আছে যে বাড়িতে 3-4 জন ফির, কই গড় আছে 3টা, ফিরও আছে 3 জন। এরপরে আবার বলতেছে, হুজুর আরো দারুণ খবর আছে, আমাদের এলাকায় মহিলা ফির আছে। ওনারে বলে ফিরাম্মা, গুন্না কইরা কইতাছে, ওয়াজিব গুন্না আদায় কইরা ফিরাম্মা। এরপর আমার কয়, আপনিও চিনেন? আমি কই, না আমি এলাকায় আসি নাই, আর কোন আসলো চিনেন? নাম কইলে চিনা লাইবেন, উনি হলো ফাইট্টা যায় ফাইট্টা যায়। আমি কই, কোন কি? উনি ফির, কজি উনিও মুরিদ বানায়। ও আমার ভাইয়ারা, আমি মনে করি আপনারাও চিনা লাইছেন, না নাম কওয়া লাগবো না, নাম কইলে শয়তান খুশি হইব, এই জন্য কিছু নাম কইতে নাই। ও বন্ধু, ওদের কাছে গেলে আপনি বলুন তাওয়াজ করে ঈমান থাকবে না যাবে? কোরআন হাদিস বাদ দিয়া পীর ধরবেন না, পীরের কাছে যাবেন কোরআন হাদিস সাথে লইয়া। এই জন্য পীর ধরা নয়, কোরআন ধরা ফরজ। তালাবুল ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম। হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায়, গীতা উপনিষদ পড়া লাগে না, মহাভারত রামায়ণ ভেদ পড়া লাগে না। হিন্দুদের মাঝে এমন কিছু লোক আছে যারা ধর্মগ্রন্থ ধরার অনুমতিও নাই। সাধারণভাবে হিন্দুরা 4 দলে বিভক্ত। সবচেয়ে নিচু দলকে বলা হয় নমশূদ্র। ওরা কোরআন, ওদের গীতা ভেদ পড়া তো আরো দূরে, ধরলেই নাকি নাফা হইয়া যায়। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? আচ্ছা, হিন্দু থাকলে ওদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই, ওরা আমাদের দেশের নাগরিক। আমার বন্ধু, আমার বাড়ির পাশে হিন্দু আছে, ছোটকালে একসাথে স্কুলে পড়েছি, হিন্দু বান্ধবী আছে, বন্ধু আছে, ক্লাস 1-2 পর্যন্ত স্কুলে, পরে পরে আবার মাদ্রাসায় 1-এ ভর্তি হয়েছি। ওই 1-2 বছরে যারা একসাথে পড়ছি, ওদের পূজার সময় আমরা দাওয়াত দিত, তো ছোটো মানুষ যাইতাম, মা বাবারা মানা করে নাই, বুঝতো না আর কি, বুঝলে দিত না যেতে। যেমন আমাদের যে প্লাটে থাকি, গত 3-4 দিন আগে শুনলাম ওই প্লাটের ছাদের মাঝে চলছে মহা আয়োজন, 31st night, নাউজুবিল্লাহ, 31st night হবে আয়োজন। সেখানে রান্না বান্না হবে ছাদের মাঝে, 6-তলা বিল্ডিং এর ছাদে আয়োজন চলছে। আমার পিচ্ছি 2টা বাচ্চা আছে, একটা 4 বছর, 3-4 বছর, আর একটা 7-8 বছর। ও 2টা ও ছাদে যায়, ঘুরতে যায়, খেলে। আইসা বলতেছে, বিশাল আয়োজন চলছে, রান্না বান্না হবে, খেসুরি খাওয়া হবে। তা আমার ওয়াইফ শুনলো পাশের প্লাটের, ভাবিরে জিজ্ঞাসা করলো, কিসের আয়োজন? ক, 31st night। আমার ওয়াইফ আমার সন্তানদেরকে এবার বলল, তাহলে এখানে তো বাবা যাওয়া যাবে না, আমি ওই অনুষ্ঠানে তো যাওয়া যাবে না, এটা তো মুসলমানের জন্য জায়েজ নাই। আমার 2 বাচ্চা সাথে সাথে বলছে, তাহলে এটা আমরা যাব না, যায়ও নাই। আমার মা বাবা হয়তো ততটুকু বুঝতো না, আল্লাহ তাদের ক্ষমা করুক, বলেন আমিন। গ্রামের মানুষ যাইতে দিছে, আমরা যেতাম হিন্দুদের বাড়িতে, লিচু কিনতে যেতাম, ডালিম কিনতে যেতাম, ওই যে একসাথে পড়ি, তাদের ঘরে ঢুকলে আমাদেরকে বলতো বাইরে দাঁড়ায় থাকেন, বাইরে একটু জায়গা আছে, ঘরে ঢুকার আগে দিয়া কি কয় আমাদের এলাকায়, ফইঠা কয়, ফইঠা 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 কয়,
কইতে ফইটাতে দাঁড়ান, ঘরে যদি ডুবতাম তাহলে কত রাম রাম রাম, আর যদি পানির পিপাসা লাগতো পানি চাইলে কল দেখাইয়া দিত, গ্লাসে দিত না, কারণ আমাদের মুখ লাগলে নাকি নাফাক হইয়া যাবে। এখন না বুঝি তারা নিজেরা রে নিজেরা সাইন নাম্বার বানাইছে নমশূদ্র, যারা ধরলে নাকি কিতাব নাফাক হয়, তো আমরা কেডা হিন্দুদের মাঝে আছে গীতা পড়া লাগে না, বেদ পড়া লাগে না হিন্দু থাকা যায়, খ্রিস্টানের মাঝে আছে বাইবেল পড়ে না খ্রিস্টান থাকা যায়, ইহুদি আছে অনেক তাওরাত পড়ে না তাওরাত থাকা, আপনার তাওরাত না পড়ে ইহুদি থাকা যায়, এরপরে আপনার ত্রিপিটক জানে না এমন বৌদ্ধ হাজার হাজার লাখ লাখ, অসুবিধা নাই বৌদ্ধ থাকা যায়, কিন্তু কোরআন না পড়ে মুসলমান থাকা কঠিন। কোরআন সারা ফিরের বাড়িতে গেছে জান্নাত পাবে বটে উত্তরবঙ্গ, ছাগল বেচ্ছা তারপরে টাকাটা পকেটে লইয়া গাড়ির ছাদে উঠছে, বাড়া যেন কম লাগে, কত তাকত কষ্ট টষ্ট কইরা আইসে মতিজিলে বাবে রহমত খোলা, রহমতের দরজা খুলে বইয়া রইছে, এখন আইসা লাইনে দাঁড়াইছে মুরিদ হবে পীরের কাছে, লাইনে দাঁড়াইয়া দেখে কত বড় বড় পয়সাওয়ালা কত বড় বড় শিক্ষিত লোক, পাজারু ল্যান্ড ক্রুজার মার্সিডিজ থেকে নামতেছে লাইনে খাড়াচ্ছে, পীর বাবারে যাইয়া কি করে উনি চশমা দামি চশমা চোখে দিয়া চেয়ারে বসে, এরকম চেয়ারে ইজি চেয়ারে বসে দুইটা পা সামনে দিয়া আছে, আর উনারা লাইন ধইরা সেজদা মারতেছে, এ আমাদের চান্দিনা তো ওই ফিরের একটা পথসভা ছিল সম্ভবত 97 এর ঘটনা বলছি, আমি ধামতি ছাত্র ভিক্টোরিয়া কলেজে অনার্স করেছি, ফিরতেছি চান্দিনা এসে দেখি এরকম আপনার সামিয়ানা টানানো ঠিক স্টেজটা পরিমাণ ছোট, লোকজন দাঁড়ায় আছে, জিজ্ঞাস করলাম এখানে আবার কি, কয় অমক হুজুর আইতাছে মতিঝিল থেকে, তো নাম বলার পরে আমি মনে মনে কইলাম আজকে কাম গাজ নাই যেহেতু আমিও থাকি, উনার নাম শুনেছি কোনো দিন দেখি নাই, কি বলে শুনি, শুনতে তো অসুবিধা নাই মানতে না অসুবিধা ঠিক কিনা, যে কি বলে একটু শুনি কি কয়, অপেক্ষা করছি কিছুক্ষণ পরে দেখি গাড়ির বহর কয়েকশো প্রাইভেট কার জিপ অভাব নাই বিশাল বহর নিয়ে এসেছে, হুজুর গাড়ি থেকে নামলেন তারপরে এরকম ছোট স্টেজে উঠলেন, আর দুইজন মুরিদ আমার দুই চোখ সাক্ষী সেজদায় পড়ে গেল, ও ভাই আমার ওই বেটা রংপুর থেকে এসেছে কোরআন সাথে করে আনে নাই, কোরআনের এলেম নাই, কোরআনটা ধরে নাই, কিন্তু জান্নাতে যাওয়ার শখ আছে, তাই লাইনে খাড়াইছে, খাড়াইয়া দেখে সবাই সেজদা মারতেছে, বেটা মনে মনে কয় এত বড় শিক্ষিতরা সেজদা করতে পারলে আমি কেডা দেই মারি, এখন লাইনে খাড়াইয়া উনিও পীরের পায়ে সেজদা দিল, আপনারা ভাবেন খুব গভীরভাবে লোকটা রংপুর থেকে যখন এসেছে ইমান কিন্তু ছিল, যেই মাত্র সেজদাটা মারছে ইমান আছে না গেছে, এখন সে ফিরে বাড়ি যাচ্ছে, যাওয়ার পথে মনে মনে কয় এতদিনে খাটি একটা ফিরসাব পাইছি, শয়তান হাততালি দিয়া কয় আমি আমার কাম সারাইয়া দিছি, আমার প্রিয় ভাইরা নবী আল্লাহর রহমত আমাদের প্রতি রহমত, তিনি এসেছেন দিন দে দিন শিখানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য, এখন জান্নাতের পথ পাওয়ার জন্য করণীয়টা কি, নবীরা এসে কি করতে বলেছেন, এবার আল্লাহ বলেন সব নবীদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত, জান্নাত যদি পেতে চাও ইবাদত করা লাগবে কার, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতির লোকেরা জান্নাত পেতে চাইলে ইবাদত করো আল্লাহর, ওয়া ইলা আদিন আখাহুম হুদা কালা ইয়া কওমি ইবুদুল্লাহ,
জান্নাতে যেতে হলে ইবাদত করা লাগবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর। ইবাদত না করে জান্নাত মিলবে? যত মানুষ জান্নাতে যাবে হাশরের দিন, জান্নাতে যাওয়ার আগে সবাইকে ইবাদতকারীদের কাতারে আগে দাঁড়াতে হবে। এই যে কদিন আগে ভোট গেল, ভোট দিতে লাইনে দাঁড়ান লাগে না? মাথা লাড়েন না কেন? লাগে কি না? যদি সেখানে কোনো ভিআইপি লোকও ভোট দেয়, তারও লাইনেই দাঁড়াইয়া যেতে হয়, হয়তো একটু আগে দিয়া দেয় আর কি। সিরিয়াল আছে, লাইন আছে, সিস্টেম আছে। আল্লাহ জান্নাতে দেয়ার আগে বলবে ফাদখুলি ফি ইবাদি, তারপরে বলবে ওয়াদখুলি জান্নাতি। সবার অন্তরে জান্নাতে যাওয়ার শখ আছে? আছে তো? হ্যাঁ, পেতেই হবে, পেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কারণ যারা জান্নাত পাবে না তাদের মতো হতবাগা কেউ। আমার বন্ধু, ইবাদত করো আল্লাহর এবং তাগুতের সাথে সম্পর্ক রেখো না। এ দাওয়াতটা দেওয়ার জন্য আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত আল্লাহ সব নবী পাঠাইছে। এখন ইবাদত কি? এখন ইবাদত হলো গামছা। আজকে শুনছি কিশোরগঞ্জে ওখানে একদল লোক আছে গামছা গায়ে দিয়া দিয়া হাঁটে। উনারা হজরত আলীর বংশধর দাবি করে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, জাকাতও দেয় না। উনারা দাবি করতেছে আমরা আলীর বংশধর, আল্লাহ বেহেশত আমরার না দিয়া দেয় কারে? আমি আশ্চর্য হয়েছি আজকে শুনে, কয় কিরে, এটা তো হুবহু মিলে যায় ইহুদি খ্রিস্টানদের সাথে। প্রিয় নবী যখন বলছেন, ও ইহুদিরা, আল্লাহর ইবাদতকারী হও, ঈমান আনো, ইসলাম মানো, তখন তারা জবাবে কি বলেছিল কোরআন থেকে শুনুন। ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা। আরেকটা আয়াত আল্লাহ বলেন, ক্বালু নাহনু আবনাউল্লাহ ওয়া হিব্বাউহু। ইহুদিরা জবাবে বলে, আপনার কাছে ঈমান আনার, ইসলাম নেয়ার কি দরকার? আমরা তো আল্লাহর নাতি পুতি। আবনাউল্লাহ, ইবনুনের বহু বচন আবনাউন। ঈসা নবী আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আমরা তো উনারই অনুসারী, তো আমরা তো উনার নাতি। ওয়াহিব্বাউহু, আমরা তো আল্লাহর প্রিয় পাত্র। ইহুদিরা বলতো, আমরা তো সেই জাতি যেই জাতিকে আল্লাহ মান্না সালোয়া খাওয়াইছে। হ্যাঁ, কথা কিন্তু এটুকু ঠিক আছে। ইহুদিদের কাছে আকাশ থেকে খাবার এসেছে, জান্নাতি খাবার, এই কথাটা কোরআনেও আছে না? নাই। ওয়াংজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। ইহুদিরা বিশ্ব নবীরে বলতেছে, আরে আমরা তো সেই জাতি, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইছে আমরার কাছে, আর জান্নাত পাওয়ার জন্য আপনার কাছে ঈমান আনবো, ইবাদত করবো, দরকার নাই। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন আমরা মদ খাই, আমরা জানাবে বিচার করি, আমরা খারাপ মানুষ। হ্যাঁ, আল্লাহ যদি রাগ কইরা আমাদেরকে দোজকেও দেয়, লা তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিল, 40 দিনের বেশি রাখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? হেরা রাসুলের কাছে এসে রাসুল রে কয়, আল্লাহ কয়েকদিন রাখবো, মনে হয় যেন কন্ট্রাক্ট ফর্মে আল্লাহ সাইন করছে। ঠিক আমাদের দেশে এমন কিছু পীর বাহির হয়ে গেছে, যাদের কাছে মুরিদ হলে জান্নাতের স্বপ্ন দেখায়, অথচ নিজেরা নামাজ কালাম পড়ে না, পর্দা করে না। জান্নাত পেতে হলে এখানে আগে যাবেন, সবার ঘরে কোরআন আছে না, এলাকায় আছে না, পড়বেন অনুবাদ ব্যাখ্যা, এখান থেকে জানবেন, হাদিস পড়বেন, এগুলো ফরজ, মৌলিক এলেম শিখতেই।
এখন যদি আপনার কোরআনের এলেম থাকতো ওই যে রংপুর থেকে এসে জাল্লার বান্দার কোরআনের এলেম থাকতো হাদিসের এলেম থাকতো যখন দেখছে লাইনে দাঁড়ায়া ভদ্রলোকেরা পীরকে সেজদা করতেছে তখন উনি মনে মনে ভাবত যদি পীরকে মুরিদ সেজদা দেয় এটা যদি জায়েজ হয় তাহলে আমার রাসূলের সে বড় পীরকে আবু বকরের সে বড় মুরিদকে তাহলে তো বিশ্ব নবী আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি সেজদা করার কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বড় পীর আর কেউ নাই আবু বকর সিদ্দিকের সে বড় আশেক আর কেউ নাই কিন্তু আবু বকর সিদ্দিক বিশ্ব নবীকে একটা সেজদা দিছে এমন কোন দলিল আছে ওই বেটার এলেম তাকে দেখাইতো বুঝাইতো এই ফিরতোস ভালো ফির না সে লাইন থেকে বের হইয়া যেত আবার রংপুর ফিরে যেত কোরআন তাকে ঈমান রক্ষা করার নির্দেশনা দিত কিন্তু সে তো হাবা গাবা কোরআন পড়েনি বুঝে না আইছিল ঈমান লইয়া ফিরকে সেজদা দিয়া রাইখা গেছে ঈমান ডাকার মতিঝিলে বাবে রহমত নয় এটা বাবুল গজব পীর সাহেবের কাছে মুরিদ গেল মুরিদ হওয়ার জন্য যাইয়া দেখে পীর সাহেব মহিলা মুরিদ করাচ্ছে মহিলাদের গায়ে বোরকা নেই আমার নিজের চোখ সাক্ষী পীর এসেছে পাকিস্তান থেকে নামের পরে আছে শাহ আমার এলাকায় আমার বাড়ি যেখান থেকে আমি পাশ করেছি ক্লাস ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাড়ির পাশে মাদ্রাসা এবতেদাই কমপ্লিট করেছি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার জেঠির বাবারা বাপ চাচারা আমাদের মামা লাগে পীর সাহেব এসেছেন আমরা দরিয়া গেছি মামার বাড়িতে পীর বসবে ওখানে দরিয়া গেলাম আমাদের আত্মীয় ঠেকায়কে যাইয়া দেখি পীর সাহেব হুজুরের সাথে চট্টগ্রাম বিশাল এক মাদ্রাসা জামেয়া আহমদিয়া সুন্নিয়া ওটার হেড মুফতি হেড ফকি দুইজন সামনাসামনি বসছে ঘরের ভিতরে অনেকগুলো মহিলা ঢুকছে উনি ওদের তাওবা পড়াইতাছে মহিলাদের 80% এর গায়ে বোরকাই নেই সম্ভবত আমি তখন ক্লাস 7 বা 8 পড়ি তা আমি ঘরের বাহিরে দাঁড়াইয়া একটু আওয়াজ করে বলতেছি ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ বেপর্দা মহিলা মুরিদ করতেছে উনি এসব কি তো যিনি অর্গানাইজার ছিলেন তিনি মারা গেছেন আমার মামা লাগে আত্মীয়ের লিঙ্কে উনি তখন আমারে এসে কয় এই তুই এখানে কি করস এরকম জোরো জোরো কথা কস আমি বললাম যে পীর মুরিদ করাচ্ছে মহিলা পর্দা নাই কয় তোর চোখ আর হুজুরের চোখ এক না উনিও কামেল পারছিলেন ঢাকাতে একটি বড় মাপের সুনামধন্য স্কুলের হেড মাওলানা ছিলেন ডাবল কামেল পাস করেছেন কোরআন হাদিস পড়েছেন কিন্তু মর্মটা বোঝেন নাই এমন পীরের হাতে হাত রাখছে যে মগজ খুইলা নিয়া গেছে তে ভন্ডের হাতে হাত রাখতে বড়ই সাবধান ঠিক একই চিন্তা যেই সমস্ত পীরেরা মহিলা মুরিদ করে পর্দা করে না তাদের মুরিদদের একই দেনদারনা হুজুরের চোখ আর আমাদের চোখ মনে হয় যেন আপনাদের চোখ মাংসের তৈরি হুজুরেরটা মার্বেল দিয়ে আল্লাহ বানাইছে মহিলা দেখলে মহিলা কাছে গেলে হুজুরের কোনো ফিলিংসই হয় না আকর্ষণে তৈরি হয় না উনারা বোঝে হুজুর রহমতের নজরে তাকায় শাহওয়াতের নজর নাই হুজুর তো আর খারাপ চোখে তাকাইতে পারে না হুজুরের ভিতরে তাহলে পুরুষত্ব নাই উনারে ডাক্তার দেখানো দরকার ঠিক না অথবা আপনাদের চিন্তাটা একবারে ভুল এজন্যই তো বন্ধু রাসূলের সাহাবী হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনের ভাই হযরত ফজল ইবনে আব্বাস রাসূলের পিছনে ওটের পিঠে বসা বিদায় হজের দিন এক মহিলা রাসূলকে প্রশ্ন করতেছে রাসূল ওটের পিঠে সামনে হযরত ফজল ইবনু আব্বাস পিছনে মহিলা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা মাসআলা জানা দরকার ওই মহিলার নেকাব ছিল না আল্লাহর হাবিব বলছে কি প্রশ্ন বলো হযরত ফজল ইবনু আব্বাস
মহিলার দিকে এমনে চাই রয়েছে। আল্লাহর হাবিব হযরত ফজল ইবনে আব্বাসের মাথায় হাত দিয়া মাথাটা ঘুরাইয়া দিছে। এর মানে একজন বেগানা নারীর দিকে এভাবে তাকায়া থাকা অন্য পুরুষের জন্য জায়েজ নাই। সাহাবীর মুখ ফিরাইয়া দেয় আর উনার ফিরে চোখ নাকি রহমতের চোখ হইয়া গেছে। ইসলাম রাসুল থেকে নিতে হবে। মানুষগুলো আজকে রাসুল থেকে ইসলাম নেয় না, কোরআন সুন্নাহ থেকে নেয় না, তাই মুসলমানদের ভিতরে শিরিক ঢুকে গেছে, বেদাত ঢুকে গেছে, ঈমান আমল দুইটাই বরবাদ হয়ে যাচ্ছে, চরম বরবাদ, চরম চরম বরবাদ। ইমান এবং আমল জান্নাতে যাওয়ার মাধ্যমে এটাই ইবাদত। ইবাদত মানে হলো রাসূল যা শিখাইছে করতে বলেছে করো, ছাড়তে বলেছে ছাড়ো। ইমান এবং আমল নিয়ে জান্নাতে যাবেন। ইমান হওয়া লাগবে শিরিক মুক্ত, আমল হওয়া লাগবে বেদাত মুক্ত। এখন মুসলমানের ইমানে শিরিক ঢুকেছে, আমলে ঢুকেছে ডজন ডজন বেদাত। ও বন্ধু, শিরিক চিনতে হবে, আইডেন্টিফাই করুন, তারপর এগুলো জীবন থেকে সরান। যেখানে একটা মাজার আছে ওই এলাকা শিরিকের বন্যা বয়ে যায়। শিরিক হয় না এমন মাজার খুব কম। হঠাৎ করে মাগরিবের টাইমে বিদ্যুৎ চলে গেল, এখন ইমাম সাহেবকে মসজিদ সাহেব মোমবাতি লাগান। মসজিদ সাহেব কয় মোমবাতি তো নাই, কিনা হয় না পাবলিকও দেন। এখন মোবাইলে লাইট লাগাই আমার গ্রিপ পরা লাগে, মোমবাতি মসজিদে দেয় না, কিন্তু মাজারে গেলে দেখবেন দিনের বেলায়ও মোমবাতি জ্বলে। এগুলো ফেরেশতা আসমান থেকে দিয়া গেছে, দিল কেডা মসজিদে দেয় না মাজারে দেয়, কি আজীব। আমাদের মা বোনরা শিরিক বেশি করে, যদি মুরগির পা ভাঙিয়া যায় তাও মানত করে, মুরগির ঠ্যাং ঠিক হইলে তিনটা মোমবাতি আবার দে তো দে, ল্যাংটা বাবার দরবারেও দেয়, ঠিক কি না? মাজার আছে, নাম হইছে ল্যাংটা বাবা। আমাদের চোদ্দ গ্রামে আছে, আমাদের পাশের গ্রাম দরিস করা, ওখানে লেখা আছে ল্যাংটা পীরের তাকিয়া। কি ফির ল্যাংটা পীর? তা আমরা জিজ্ঞাসা করতাম ছোট কালে, এখন তো বুঝি যে ল্যাংটা পীর কয় কেন। তখন আমার মা শাশুড়িরা জবাব দিছে যে ওই ভদ্রলোক লুঙ্গিও পড়তো না, উনি ল্যাংটা। আচ্ছা ল্যাংটা কেমনে পীর হয়? ফরজ ঢেকে রাখা, আপনার সতর ঢেকে রাখা, এটা আমাদের জন্য নফল না ফরজ? ওই বেটা ল্যাংটা কয় হাফ পেনও পড়তো না, সি সি সি। আসলে ব্যাপারটা ছিল লোকটা ছিল পাগল মজজুব। কারণ হচ্ছে বন্ধু, যার সামান্য বিবেক আছে সে যতই খারাপ হোক, মদ খাক আর গাঁজা খাক, জালেম হোক আর যাই হোক, আপনি যদি তাকে বলেন ল্যাংটা হ মানুষের সামনে রাজি হবে না। কথাটা কি ঠিক না? ঠিক না? যত খারাপ মানুষ হোক, আপনি যদি বলেন যে লুঙ্গি খুলে হাঁটো, বলবে না না অসম্ভব। আরে ভাই, টাকার জন্য ডাকাতি করবে? ডাকাতি চুরি করবে, কিন্তু নিজে যদি কেউ কয় 10,000 টাকা দিমু তুমি একটু ল্যাংড়াও বাজারে, রাজিও খুবই টাকা দরকার। যে লোকটা ল্যাংটা হয়ে হাঁটে ওই লোক পীর হয় কেমনে? তা আমরা যখন একটু উচ্চবাচ্য করতাম বলতাম, মা চাচিদেরকে বলতাম যে বাদ দেন এসব, কিসের উরুষে টাকা দেন, উরুষে আইসে উরুষ হবে, ল্যাংটা পীরের তাকিয়া দেন ধান দেন চাল দেন টাকা। মায়েরা যখন বলতো দেই, আমরা বলতাম না দিয়েন না, গায়ে বেশি কথা কইস না, জঙ্গলও খালি না ফকিরও খালি না। কয় যে উনারও কিছু না কিছু আছে। আমাদের বড় মোফাসসির হুজুর কুমিল্লা ঈদগায় বলছিলেন, ছাত্র জীবনে শুনেছি, ল্যাংটার কাছে কি আছে তা তো বুঝাই যাচ্ছে। অথচ তার মাজার বানাচ্ছে, আমি অবাক হই, যিনি মরে গেছেন তার ব্যাপার আমার আপত্তি নাই। আমি জানি না মাজারে যিনি শুয়ে আছেন তিনি ভালো মানুষ না খারাপ মানুষ,
কিন্তু আমার একটা জানার বিষয় মুরিদ আপনার কাছে, ও প্রিয় আমার ভাই, যিনি মরে গেছেন মোমবাতি মানত করে সেখানে কেন দিচ্ছেন, আলো কেন জ্বালাচ্ছেন? তিনি যদি মুমেন হন তার কবরে তো জান্নাতের আলো জ্বলছে। তার কবর তো জান্নাতের টুকরা হয়ে গেছে, তোমার মোমবাতির আলো কি দরকার? আর লোকটা যদি খারাপ হয়, ভণ্ড হয়, বাটপার সিটার হয়, ফেরেশতা বাইরে এত হুঁশ সারা করে ছাড়তেছে, মোমবাতি দিয়া আলো পৌঁছাইতে পারবা না? বরং এই টাকা দেন, গরু দেন, মানত করেন, সিন্নি দেন, এটা মাজারে নয়, মাজারে নয়, ওই মাজারের পাশে দাঁড়ায়া থাকা ভিক্ষুকের হাতে দেন। আপনার টাকা ভিক্ষুকের থালায় পড়ার আগে আল্লাহ নিজে ডান হাত বাড়াইয়া দেবেন। মাজারে মানত করা শিরিক করবেন না, মাজারে সেজদা করা শিরিক করবেন না, মাজারে কিছু চাওয়া শিরিক চাইবেন না। বিবেক কি হাঁটুর নিচে নেমে গেল নাকি আমার, বুঝেই আসে না মাঝে মাঝে। আপনারা যারা মাজারে টাকা দিলেন, যদি আপনারা আমি প্রশ্ন করি, হুজুর শতকরা কয় টাকা পায়? কথা বলেন না, বলেন না, যে হুজুরের মাজারে দিলেন, কেল্লাশার মাজারে দিলেন, গোলাপশার মাজারে দিলেন, ওই গোলাপশা হুজুরে বছরের শেষে মোট কয় পার্সেন্ট পায়? তো দিলেন কারে, ফাইলো কেডা, বিবেক কোথায় গেল? আপনি দিলেন কারে, আর খাইতে আছে কেডা? খাই সমীর আলী মোডা হয় আব্বাস আজি কার রানে চুলকাইতে আছেন, চুলকানি উঠছে, চুলকে আরেক বেড়া সামরা তুলে লাগছে, কয় কি রে ভাই সামরা, কই জন্য তো মজা পাই না, পাশে বসছিল আর কি, চুলকাইতেছে খুব জোরে, হে কয় আমারে কি করেন, কই এই জন্যই তো মজা পাইতেছি না, এমন বুঝছি যে কারে চুলকাইতেছে। মাজারগুলোতে দেখবেন একদল ভণ্ড বসে আছে মাজার সাজায়া, খাইয়া এত বড় পেট মোটা করছে, এখন হাত দিয়া পেটের ভুঁড়ি নাগাল পায় না, ওরা সব খাইয়া সাবার করে ফেলতেছে। যুক্তিবাদী হুজুরের ওয়াজ শুনলাম কয়দিন আগে, ড্রাইভারে বললাম লাগাও, হুজুরের ওয়াজ শুনে একটু মজা নেই, এক সময় তো মাঠ কাঁপাইছে ঠিক না, ড্রাইভার লাগাইছে ওয়াজ, হুজুর ওয়াজ করতেছে, যাচ্ছে সোনারগাঁর পাশ দিয়া, উনার বাড়ি ওই এলাকায়, যাওয়ার পথে দেখি রাস্তার পাশে দাঁড়ায় এক মাইকওয়ালা, মাইক টেবিল বসাইয়া মাইকে বলতেছে, দিয়া যান দিয়া যান মাজারে দিয়া যান, সুরে সুরে খুব সুন্দর কইরা। যুক্তিবাদী হুজুরকে আমি ড্রাইভারে বললাম, যে বেটা টেবিলের কাছে গাড়িটা নিয়ে থামা। তো ড্রাইভার সাহেব একবারে টেবিল বরাবর গেছে, উনি কয় আমি গ্লাস নামাইয়া আমি হের মতো সুরে সুরে জিগাইলাম, কি দিতাম কি দিতাম, কয় হে আমার দেখা, কয় হুজুর আমনে দিল নিতাম না। আমি কইলাম কেন রে, আমার টাকা কি জাল নাকি? কয় না হুজুর আমার কণ্ঠ ভালো, তারা জোর কইরা দইরা আমার টেবিল লইয়া বয়া দিছে, আমি শতকরা 30 টাকা নেই। কই তো বাকিরা কেডা নে, কই বাকিরা নে তারা নে, এলাকায় ফুটফাতে দোকান বসাইয়া মানুষের ডিস্টার্ব করে কিছু পাতি নেতা, মানুষের চাঁদাবাজ ওই দোকান থেকে চাঁদা তুলে খায়, আছে না নাই? ঢাকা শহরে তো অভাব নাই, রাস্তা বানাইছে 40 ফিট, ব্যবহার হয় না 20 ফিট, ফুটফাতে দোকান বসায়া নেতারা সাদাবাজ। কয় 30 টাকা আমি নেই, 70 টাকা নেতারা নে, অথচ মানুষ 100 টাকা দিছিল মাজারের হুজুরের লাইগা, হুজুরে একটা টাকাও দিল না, কত বড় জুলুম। আচ্ছা ওই মাজারওয়ালা যারা আছে খাদেম খুদ্দাম, ওরা কি চাইলে হুজুরের কবরে মোটামুটি 3-4 ইঞ্চি একটা ছিদ্র করতে পারে না? তো কিছু টাকা তো দিতে পারে, ছিদ্র করে না, একটা টাকা দেয় না। মাজারের খাদেমরা জানে টাকা হুজুরের কাজে লাগবে না, ও বেটা বেকুব, তুই চাক টাকা দিলি, তুই মানত করলি, তুই বুঝলি না। খাদেমরা ঠিকই বুঝছে, এই জন্য হেরা ছিদ্র করে কোনো টাকা টুকা দেয় না, ওরা জানে যে হ্যাঁ এই টাকা কামে। আমার বন্ধু ইমান বাঁচাবেন, যখন আসে নির্বাচন তখন ইমানের হিট যাওয়ার হিরিক ওঠে,
নেতারা মাইক হাতে নিয়ে কোন কোন জায়গায় কয় জনগণ সকল ক্ষমতার উৎস। ইমান চলে গেল, ক্ষমতার উৎস কে, ক্ষমতা দেয় কে? তাহলে যারা বর্তমানে ক্ষমতা আছে তারারও দিছে কে? হ্যাঁ, ফেরাউন রে দিছে কে, আবার ফানি সুবাইছে কে? সেটাও মনে রাখা লাগবে। কলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাউ ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা। ঠিকই, আল্লাহ দেয় দিয়া পরীক্ষা করে, যদি উল্টা পাল্টা চলো নমরুদের মতো জুতার বাড়িও খাওয়াইয়া সারবে। নমরুদের ক্ষমতা দিছে কে? আল্লাহ। টাকলারে দিছে কে? আল্লাহ। আল্লাহ দেয় নাই? আবার এখন এমন বেজ্জতি করছে এই চেহারাটা, মনে বউরেও দেখানোর পরিবেশ আর নাই। দেশ থেকে পলাইছে, চেহারার দেখানো যায় না, লজ্জা লজ্জা লজ্জা। এখন এয়ারপোর্টে যাওয়ার পরে হেরা কইয়া দিছে, ফসা মাল আমরাও নেই। এই জন্য ক্ষমতা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিয় ভাই, আপনাকে বলছি শুনুন, আপনি আমার মহাব্বতের ভাই, আদম সন্তান আমার ভাই, আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে উল্টা পাল্টা চলেছে। আল্লাহ ফেরাউন নমরুদেরও সার দেয় না। একজন রে পানি সুবাইয়া মারছে, একজনকে জুতার বাড়ি, খরমের বাড়ি, খরম খরম চিনেননি? দাদারা পায়ে দিচ্ছে বাড়ি, পাইবেন কোন কোন এলাকায়, কাঠ দিয়া বানায়, ওইডা দিয়া ফিডা খাওয়াই আল্লাহ নমরুদের মাথা ফাটাইয়া তারপরে দুনিয়া থেকে আউট করে দিস। আমলের ভিতরে বেদাত ঢুকে গেছে, নামাজে বেদাত ঢুকেছে, আজানে বেদাত ঢুকেছে। আমি বই লিখেছি বেদাত নিয়ে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি, বাঁচতে হবে। সালাতে কি কি বেদাত ঢুকেছে তা নিয়ে আলাদা একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে নামাজ, শিরক নিয়ে লিখেছি 29টা বাংলাদেশ স্টেজে বইগুলো আছে, নতুন একটা এসেছে পারিবারিক জীবন ইসলাম, পুরা জীবন নিয়ে লিখেছি। আমরা রাত 11:30 প্রায় বেজে যাচ্ছে, আর সামনে আগাবো না। নবীদের দাওয়াত, ইবাদত করো আল্লাহর, ইবাদতটা আমরা শিখতে চাই, ইবাদত করতে চাই আল্লাহ জান্নাতে। আজকের সামিয়ানার নিচে যেভাবে বসে আছি একসাথে যেতে চাই, বলেন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আবারও বলেন আমিন। আমার ভাইয়েরা, একটু প্রশ্ন আসছে, উত্তর দেব, তারপরে আমরা ইনশাল্লাহ দোয়া করে একসাথে বিদায় নেব। মোহতারাম, আসসালামু আলাইকুম। সালাতুল জানাজার পর সম্মিলিত মুনাজাত করা যাবে কি না মেহরবানি করে জানাবেন। সালাতুল জানাজার পরে নয়, দোয়াটা করবেন দাফন করার পরে, দোয়া আপত্তি নাই, একটু বুঝে করুন। সালাতুল জানাজা হিয়া দোয়াউ লিল মাইয়্যিত, জানাজার নামাজে দাঁড়ালেন, দাঁড়ায় তো আপনি দোয়া করলেন, তৃতীয় তাকবীরের পর আল্লাহুম্মা ফিরিলি হাইয়িনা ও মাইয়্যিতিনা, রাসূলের শিখানো দোয়া, ঠিক না? তো দোয়া করে আরেকটা তাকবীর দিলেন, দিয়ে সালাম ফিরাইয়া আবার দোয়া, আগেটার উপর বিশ্বাস নাই? এইমাত্র না করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? আমাদের ইবাদত সুন্নার আলোকে হবে, ঠিক না? এটা এতক্ষণ বুঝাইলাম, রাসূল থেকে নিতে হবে। كان اذا فرغ دفن الميت وقف عليه ثم قال لاصحابه استغفروا لاخيكم وسلوا له التثبيت فانه الان يسال আল্লাহর হাবিব দাফন করার পরে কবরের পাশে একটু দাঁড়াতেন, তারপরে আবার সাহাবাদেরকে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তাকে এখনই প্রশ্ন করা হবে। তাহলে ক্ষমা চাওয়ার দোয়া, তাসবিত, ইমানের তাসবিত চাওয়ার দোয়া, যদি কেউ দোয়া করতে চায় দাফন করার। আমার বন্ধু, যখন মানুষ, যখন পরে কথা হবে, লিখিত 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 প্রশ্ন দিয়েন, লিখিত দেন, এখনো সুযোগ আছে, ঠিক আছে, লিখিত দিয়েন, তাহলে সুন্দর লাগবে না। আমার বন্ধু, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে তাকান, মান সাল্লা আলা জানাযাতিন ফালাহু কিরাত, যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে তার জন্য এক কিরাত সওয়াব হবে, কয় কিরাত? ওমান তাবিআহা হাত্তা ইউকদা দাফানুহা ফালাহু কিরাতান,
আর যে ব্যক্তি জানাজার নামাজের পরে দাফন পর্যন্ত থাকবে তার জন্য সওয়াব হবে দুই কিরাত আহাদুহুমা আও আসগারুহুমা মিসলু উহুদ এক কিরাত মানি উহুদ পাহাড়ের সমান সুবহানাল্লাহ আচ্ছা এবার আপনারা যারা জানাজার নামাজের পরে দোয়া করতে বলেন আমরা আপনাদের মাথায় বাড়ি দিতে আসি নাই আপনি করতে চাইলে করেন আরো বেশি করেন কিন্তু আমার একটা প্রশ্ন ওই দোয়াটার পরে সব লোক থাকে দাপন পর্যন্ত না কিছু লোক চলে যায় এক কিরাত সওয়াব থেকে বঞ্চিত করল কে জানাজার নামাজ পড়লে এক কিরাত দাফন পর্যন্ত থাকলে দুই কিরাত এখন জানাজার নামাজের পর আপনি দোয়া করলেন লোকজন চলে গেল আপনার এত ব্যস্ততা কেন আপনার এত ব্যস্ততা কেন আপনার একজন ভাই মরে গেল কবরে তারে প্রশ্ন করা হবে রাসূল যে বলতেন দাঁড়াও ইস্তেগফার করো এখনই প্রশ্ন করা হবে অথচ আপনি আধা মাইল চলে গেছেন ঘটনাটা কি এই জন্য দোয়াটা একটু পিছাইলে ক্ষতিটা কি ছিল ঠিক না আর দোয়া তো আপনি করছেন দশ মিনিট বিশ মিনিট পরে করেন দাফনটা হোক আচ্ছা এরপরে আবার শুনুন আর একটি হাদিস ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফা আখলিসু লাহু দুআহ যারা জানাজার নামাজের পরে দোয়া করে এটাই হলো তাদের দলিল হাদিসটি সিয়াসিত তার চার কিতাবে এসেছে ইবনু মাজাতেও এসেছে আপনি দেখবেন হাদিস ওখানে তারা দলিল দেয় রাসূল বলছেন যখন তোমরা মাইয়িতের জন্য জানাজা বস পড়বা তখন তোমরা ফা আখলিসু লাহু দুআহ বেশি বেশি ইখলাসের সাথে দোয়া করবা ফালিত তাকিব তারা বুঝাতে চায় এক কাজ শেষ হইলে আরেক কাজের শুরুর জন্য পা আসে রাসূলে তো বলছে জানাজার নামাজের পরে একটু ভালো করে দোয়া করো তো করলে অসুবিধা কি হাদিসে তো আছে কথা কি বুঝতে পারছেন আমার মনোযোগ দিয়ে শুনেন ইসলাম তো ইসলাম আমার একা হ্যাঁ ওই হুজুরেরও না আমারও না ইসলাম আল্লাহর কার রাসূল থেকে নেব আমরা ঝগড়া কিচ্ছু নাই আমার বন্ধু দেখুন এখন ফা শব্দ আসছে তাই আপনি বললেন যে নামাজ শেষ মুনাজাত তাহলে আমি কোরআন থেকে একটি আয়াত শুনাই ফাইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু আনসিতু যখন কোরআন তেলাওয়াত হয় অতঃপর তোমরা শুনিও তাহলে কোরআন যখন পড়া শেষ করে লাগবো তখন শোনা শুরু হইব ঠিক না ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু আনসিতু কুরআন যখন পড়া হবে এখন ফা মানেই অতঃপর তাহলে অতঃপর তোমরা শুনি অতঃপর চুপ থাইকো তাহলে কুরআন পড়ার সময় ঝগড়া করো কথা বলো শেষ হইলে চুপ থাইকো নাকি তাহলে সব জায়গায় ফা মানে তাকিব নয় আল্লাহর হাবিবের কাছে যান তখনই দেখবেন রাসূলের আমল ছিল জানাজার নামাজ হতো দাফন হয়ে যেত রাসূল কবরের পাশে দাঁড়াতেন দাফনের পরে আবার দোয়া করতেন তাহলে ওই হাদিসের অর্থ কি ওই হাদিসের অর্থ হলো কোরআন যখন তেলাওয়াত চলে তখনই শোনা লাগে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফা আখলিসু লাহু দুআ এর মানে হলো যখন মাইয়িতের জন্য নামাজ পড়বা তখনই ইখলাসের সাথে দোয়া করো আল্লাহুম্মা ইগফির লি হাজ্জিনা ও মাইয়্যিতিনা এই দোয়াগুলো করার সময় দোয়াটা কলিজার ভিতর থেকে করিও খাবার অপচয় করার বিধান কি হারাম 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 এটা আজকে চলছে খুব ধনী মানুষরা বেশি করে অধিকাংশ ধনী অপচয় করে বিশেষ করে বিয়ার সময় ঠিক কিনা কোন কোন বিয়া আছে এমন পরিমাণ অপচয় হয় এটা দিয়ে একশো ফ্যামিলিকে এক এক বেলা খাওয়ানো যেত একশোটা গরিব ফ্যামিলিকে এক বেলা ভালো করে খাওয়ানো যেত খাইতে চায় না তারপরও দে এই দেও মুরগি দেও হে কই না না আমি খাই না খাইবেন না মানি এবার দেও গরু এবার দেও এইটা এবার দেও সেটা রেজাল্টটা কি শেষ দিকে দেখা যায় টেবিলের মাঝে অর্ধেক পড়ে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু
ইখওয়ান শায়াতিন, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। এবার আপনারা বলুন তো, যেই ভাতটা আল্লাহ বানাইছে, যেই মাংস মুরগিটা আল্লাহ বানাইছে, ওইটা আপনাকে আল্লাহ খাইতে দিছে, আপনি না খায়া যখন ফেলে দিলেন, আল্লাহ কি খুশি হবে? আচ্ছা দেখেন তো, আমার পকেটে একটা কলম আছে, এই কলমটা আমি ভাইরে দিলাম গিফট, বললাম যে ভাই ধরেন, উনি লইয়ে ফেলাই দিছে, আমি খুশি হব? আমি মাইন করব উনি আমাকে অবমূল্যায়ন করলো? এই জন্য মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন মাহফিলে গেলে কিছু ভাইয়েরা দেখা করে অতি আবেগে কিছু কার্ড দেয়, কয় বহুজুর আমি হচ্ছি অমক, আমি অমক জায়গায় ব্যবসা করি, ধরেন একটা কার্ড নেন। আচ্ছা আমি এর কার্ড দিয়ে কি করবো? কথা বোঝেন নাই? এখন আমি কি করি, তখন বলি দেন হুজুর ধরেন তো, লই লই ওনার সামনে একটু দেখি, তারপর সুন্দর করে পকেটে রাখি, যাওয়ার সময় গাড়ি জানলা দিয়ে আস্তে করিয়া ফালাই দিই, বাড়ি পর্যন্ত নেওয়া দরকার তো নাই, কিন্তু ওনার সামনে ফালাইলে মাইন করতো না, কষ্ট লাগতো, আমাকে অবমূল্যায়ন করেছে। প্রয়োজন হলে সে কার্ডটা আমি রেখে দিতাম, প্রয়োজন নাইতে ফেলেছি, অবমূল্যায়ন করা যাবে না, আল্লাহ খাবার দিছে। ও আমার প্রিয় ভাই, অক্সিজেন কি জিনিস, করোনা এসা বোঝা গেছে, খাবার কি জিনিস, যাদের দেখে দুর্ভিক্ষ তারা বুঝতে পারে, এই জন্য খাবার অপচয় করা যাবে না। নামাজে বুকে হাত বাঁধা কেন? নাবির নিচে বাঁধার হাদিসও আছে, বুকের উপরেও আছে, কোনো ঝগড়া হাদিসে নাই, হাদিসে জোরে আমিনও আছে আস্তাও আছে, কিন্তু ঝগড়াটা নেই, বুঝতে পারছেন? এক মসজিদে ঢুকছে, ঢুকেই দেখে যে একজন আলেম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আহারে মারা গেছে, রাহেমাহুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। স্যারে বলছে যে নামাজে ঢুকে দেখি তারাবির নামাজে মসজিদে হই সই কি হইছে, কয় যে মারামারি লাগতেছে, কি লইয়া? কয় একজন বলতেছে 8 রাকাত, আর একজন কয় 20 রাকাত। তো স্যারে বলতেছে আচ্ছা 8 রাকাতও আছে 20 রাকাতও আছে, কিন্তু মারামারিটা কই আছে এটা আগে দেখান, কারণ উনি বলছে 8 রাকাত, তাহলে বোঝা গেল ওনার কাছে 8 রাকাত দলিল আছে না, উনি বলছে 20 রাকাত ওনার কাছে কি আছে। তো আমি মাঝখানে আইসি, আইসা আমি কইলাম যে 8 রাকাতের দলিলও আছে 20 রাকাতের দলিলও আছে, এখন দুজন দেখান মারামারির দলিলটা কই আছে। তারাবির নামাজ পড়া সুন্না, মারামারি করা হারাম, ঝগড়া করা কি মুসলমান সুন্না লই হারাম করতেছে, কি মজা পায়। এখন উনি যাওয়ার সময় কয় আই যে 8 রাকাত প্রমাণ কইরা সারছি, মারামারি হইলে হইছে, অসুবিধা কি, মারামারি কইরে ওর ইসলাম কায়েম করে দিস, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলেমদের এই অভিন্নতার কারণে জালেমরা আজকে চান্স পায়, মুসলমানদের একতলাফের কারণে তামাম দুনিয়া মাইর খায়, ঐক্য দরকার আছে না নাই? ঝগড়া নয় ঝগড়া নয় ঝগড়া নয়, আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন।